আজ আমি আপনার দেখাবো কিভাবে ভিএলসি দিয়ে যে কোনো মুভি এর ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করতে হয়। তাহলে শুরু করা যাক। আপনি যে মুভিটির সাবটাইটেল ডাউনলোড করতে চান সেই মুভিটি ওপেন করুন। আমি এই মুভিটির সাবটাইটেল ডাউনলোড করতে চাই, তাই এই মুভিটি ওপেন করলাম। মুভিটি ভিএলসি দিয়ে ওপেন করার পর এখান থেকে ভিউতে ক্লিক করুন, তারপর ডাউনলোড সাবটাইটেলসে ক্লিক করুন। এখন এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল ডাউনলোড করতে চান সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। আমি ইংলিশ করতে চাই, তাই ইংলিশ সিলেক্ট করলাম। তারপর সার্চ বাই হ্যাশে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন অনেকগুলো লিস্ট আসবে। এখান থেকে যেটা আপনার ভালো মনে হয় সেটাতে ক্লিক করে ডাউনলোড সিলেকশনে ক্লিক করুন। ডাউনলোড হয়ে গেলে এই লেখাটি আসবে। এই লেখাটি আসার পর আপনি ক্লোজ করে দিন। এখন মুভিটি প্লে করুন। আপনারা দেখলেন যে সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি কীভাবে ভিএলসি দিয়েই সাবটাইটেল ডাউনলোড করবেন। আপনি আবারও আগের মতন যেই মুভিটার সাবটাইটেল ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করুন। তারপর ভিউতে গিয়ে ডাউনলোড সাবটাইটেলে ক্লিক করুন। এখানে দেখুন লেখা আছে টাইটেল। আপনি যে মুভিটির সাবটাইটেল ডাউনলোড করতে চান সেই মুভিটির নাম এখানে দিবেন। আমি ফাইন্ডিং নিমো একটি ডাউনলোড করতে চাই, তাই ফাইন্ডিং নিমো দিলাম। তারপর সার্চ বাই নেমে ক্লিক করুন। এটা আসলে ইয়েস এ ক্লিক করবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর দেখবেন অনেকগুলো লিস্ট চলে এসেছে। এখান থেকে আপনি আগের মতনই যেটা ইচ্ছা সেটা ক্লিক করে ডাউনলোড সিলেকশনে ক্লিক করলেই সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। মাঝে মাঝে সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ এটা কাজ করবে না। যদি কাজ না করে তাহলে টাইটেল একটা করবেন, আর টাইটেল একটা কাজ না করলে সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ একটা করবেন। এভাবে আপনি খুবই সহজে যে কোনো মুভিতে ভিএলসি দিয়ে সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন। আজ এই পর্যন্তই।